প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূলত অ্যাসাইনমেন্টের কার্যক্রমটি কিভাবে সম্পন্ন করবেন সেই বিষয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন, সরকার কর্তৃক আয়োজিত এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে। তাই এই অ্যাসাইনমেন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার নিজ বাসায় থেকে এই অ্যাসাইনমেন্টের কার্যক্রম সম্পন্ন করবেন এবং নির্ধারিত তারিখে আপনার বিদ্যালয়ের শিক্ষক যে তারিখ দিয়েছে সেই তারিখে জমা দিবেন। অ্যাসাইনমেন্টের যে কাগজ ব্যবহার করবেন সেই কাগজটি হবে A4 সাইজের কাগজ। এই দেখুন এই কাগজটি, কাগজটির প্রথম পৃষ্ঠা এইভাবে মার্জিন করে নেবেন। মার্জিন করার পরে প্রথম পৃষ্ঠায় লিখবেন, অপোজিট খালি থাকবে। এভাবে যতটি কাগজ আপনার প্রয়োজন হয় আপনি ব্যবহার করবেন। এই অ্যাসাইনমেন্টের বাকি অংশটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি